হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি অনলাইন ক্লাসের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের আজকে হচ্ছে যে টার্ম টুয়ের ফার্স্ট ক্লাস তো তোমাদের টার্ম ওয়ানের তোমরা এক্সাম দিয়েছ দেন তোমাদের টার্ম টুয়ের আজকে ফার্স্ট ক্লাস মানে অর্থাৎ বাংলার ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে ঠিক আছে তো আজকে আমরা ফার্স্ট ক্লাসে কী করবো সেটা একটু দেখে নিই তো আজকে আমরা ফার্স্ট ক্লাসে করবো কি ডট দিয়ে লেখা তোমাদের সিলেবাস তোমাদের সিলেবাসে আগেরবারে বারে মধ্যাহ্ন পর্যন্ত হয়েছিল তো এইবার সিলেবাসে কিন্তু তোমাদের এবারে কিন্তু ত থেকে হবে ঠিক আছে তো ত থেকে আমরা কিন্তু এই ত থ দ এই তিনটেই কিন্তু আমরা ডট দিয়ে লেখা শিখব ঠিক আছে তো এটা এটা আমরা তাহলে আজকে আমাদের টপিক কিন্তু তাহলে আজকে এটাই হচ্ছে যে আমরা আজকে ত থ দ দিয়ে কিন্তু ডট দিয়ে লেখাটা শিখব। তাহলে চলো শুরু করি ফার্স্টেই আমরা কানেক দা ডট কিভাবে করতাম না ফার্স্টেই কিন্তু আমরা মাত্রাটা দিতাম দেখো তয়ের কিন্তু তয়ের কিন্তু মাত্রা আছে ঠিক আছে দেখো আমি একটু বইয়ে তোমাদের আগে দেখিয়ে দিই যে তটা কেমন দেখতে দেখো তটা কিন্তু ঠিক এই রকম দেখতে তটা কিন্তু তোমাদের কাছে লেখাটা খুবই ইজি কেন কি ত কিন্তু অনেকটা অয়ের মতো দেখতে আর দেখো তয়ের কিন্তু মাত্রা আছে এবারে দেখো থ দেখো থটা কিন্তু মাত্রা আছে কিন্তু এটা হাফ মাত্রা দেখো থয়ের কিন্তু হাফ মাত্রা আছে আর দ দেখো দয়েরও কিন্তু ফুল মাত্রা আছে তাহলে তয়ের হচ্ছে ফুল মাত্রা আছে দয়েরও ফুল মাত্রা আছে এবং থয়ের কিন্তু হাফ মাত্রা আছে তাহলে চলো এবার আমরা এগুলো ডটগুলো কানেক্ট করে দেখি যে এগুলোকে বইয়ের মতো দেখতে হয় কি না দেখো তাহলে আমি মাত্রা দিয়ে আমরা প্রথমে লেখাটা শুরু করেছি তো এবার দেখো আমরা এইভাবে কিন্তু ঠিক আছে এইভাবে কিন্তু ডটগুলো আমরা কানেক্ট করব আমার এক হাতে আমি করছি বলে আমার একটু এখানটা সমস্যা হয়ে গেছে কিন্তু তোমরা কিন্তু এইভাবেই কিন্তু ডট দিয়ে কিন্তু করবে কানেক্টগুলো কিন্তু এই কানেক্ট ডটগুলো কিন্তু এইভাবেই কানেক্ট করবে দেখো ফার্স্টে কিন্তু মাত্রাটা দেবে তারপরে কিন্তু তটা লিখবে এরপরে দেখো আমরা কিন্তু লিখব কি থ এইভাবে কিন্তু থয়ের যেহেতু হাফ মাত্রা তো মাত্রা দেওয়ার কিছু ব্যাপার নেই তো এইভাবে কিন্তু আমরা কিন্তু এই যে দেন দিয়ে দিলাম হলো তাহলে ত লেখা হলো থ লেখা হলো ঠিক আছে তাহলে থটা কিরকম ভাবে লেখা হলো থ এর যেহেতু মাত্রা নেই এরপর আমরা শূন্যটা দিয়ে শুরু করলাম লেখাটা ঠিক আছে এরপর নেক্সট দেখো আমরা লিখব কি দ তো আমি তো বইয়ে তোমাদের দেখালাম যে দয়ের মাত্রা আছে তো ফার্স্টে কিন্তু মাত্রাটা দিয়ে এই যে এইভাবে কিন্তু ফার্স্টে মাত্রাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু দেখো এইখান থেকে শুরু করব লেখাটা এই যে এইভাবে কিন্তু লেখাটা শুরু করব ঠিক আছে এইভাবে লেখাটা শুরু করব তাহলে দেখো দ হয়ে গেল তাহলে আমরা তিনটেই কিন্তু কানেক দা ডট করে কিন্তু আমরা লিখে ফেললাম দেখো ত থ এবং দ তো তোমাদের কাছে দা ডটটা খুবই ইজি তোমরা পারবে কারণ এর আগেও তোমরা করেছো এটা তো তাহলে দেখো আমি কিন্তু আজকে তোমাদের এই তিনটে বর্ণকে আমি কিন্তু তোমাদের ডট দিয়ে লেখা শেখালাম নেক্সট দিন কিন্তু এগুলো কিভাবে সম্পূর্ণভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের শেখাবো আর তোমাদের সিলেবাস কিন্তু এবারে ত থেকে আছে ঠিক আছে তো আমি ত থেকে ওই জন্য শুরু করলাম তো যাই হোক তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট দিন কিন্তু আমি তোমাদের এগুলো কিভাবে সম্পূর্ণভাবে লিখতে হয় সেটা শেখাবো তো আজকের মতো তাহলে টাটা হবে না নাইস ডে থ্যাংক ইউ